প্রচলিত আছে জামালপুরের নকশি কাঁথা, বাংলাদেশের গৌরব গাথা। কাপড়ের ক্যানভাসে সুই সুতোর নিখুঁত বুনিনে তৈরি, আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরা এসব কাঁথা দেশ ছাপিয়ে সুনাম কুড়িয়েছে দেশের বাইরে। একসময় জেলার ইসলামপুরের কাঁসা শিল্পের সুখ্যাতি থাকলেও কালের বিবর্তনে তা আজ অনেকটাই ম্লান। যমুনা পারের এই জেলা সাতটি উপজেলা আর সাতটি পৌরসভা নিয়ে গঠিত। 2031.98 বর্গ কিলোমিটারের এ জেলার মোট ভোটার 16,85,227 জন। এর মধ্যে পুরুষ ভোটার 8,37,596 আর নারী ভোটার 8,47,631 জন। ভোটের পরিসংখ্যানই বলছে একটু নৌকা খেসা এ জেলার ভোটাররা। জামালপুর 1 আর 2 2001-এর নির্বাচনে একবার বিএনপির ঘরে গেলেও বাকিটা সময় আওয়ামী লীগের, আর 3-এ বরাবরই নৌকার জয়। জামালপুর 4 1991 আর 2001-এ ছিল বিএনপির, আর 1996 আর 2008-এ আওয়ামী লীগ। যদিও বর্তমানে এই আসনটি সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির দখলে, আর 5-এ 1991-তে ধানের শীষের জয় হলেও এর পরে তা নৌকার দখলে। ফলাফল যাই হোক, প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বলছে এ জেলায় লড়াই হয়েছে বরাবরই সমানে সমান। তাই আসছে নির্বাচনে এখানে নিজেদের অবস্থান নিশ্চিত করতে এরই মধ্যে ছক কষছেন আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির মতো বড় দলগুলো।